আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ হিমিলামী ও আকিবুল মুহাম্মী ওসহাইন সকল প্রশংসা গুণগান তারিফ একমাত্র আমাদের রবের জন্য আমাদের সৃষ্টিকর্তার জন্য আমাদেরকে সব নিয়ামত জেনে দিয়েছেন তার জন্য আমরা সেই মহান আল্লাহ তালার প্রশংসা জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ অথোপর সৈয়াত এবং সালাম পড়ি আমাদের রাসুলের উপর যার মাধ্যমে আমরা আল্লাহ তালাকে চিনতে পেরেছি আমরা জেনেছি আমাদের মুক্তির পথ কোনটি আমরা এও জেনেছি যে আমরা কোন পথে চললে পরে ধ্বংস হয়ে যাব সুতরাং যেই রাসুলের মাধ্যমে আমরা আল্লাহর রহমতে আমাদের সত্যের পথ জেনেছি সেই রাসুলের উপর সকলেই পড়ি সল্লু আলাইহি ও সাল্লাম আমার প্রাণ প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আর যারাই এই করোনার এই বিপর্যয় মুহূর্তে হয়তোবা অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ তালা যেন তাদেরকে তার রহমতের রুসিলায় সুস্থতা দান করেন এই প্রার্থনা আল্লাহ তালার কাছে করছি আর আমরা বিগত শুক্রবারের মতো আজও মসজিদ নবীর খুতবার অনুবাদ বাংলা ভাষায় আমাদের মাতৃভাষায় শুরু করতে যাচ্ছি শুরুতেই আল্লাহ রবুল্লা আলমিন প্রশংসা জ্ঞাপন করি তার কাছে সাহায্য চাই আমরা তার শিখানো ভাষায় তার প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ আর আজকের তারিখ হচ্ছে ছয় রবিউল আউয়াল চোদ্দো বিয়াল্লিশ বেয়াল্লিশ আর তেইশে অক্টোবর দুই ইংরেজি আজকের খতিব হচ্ছেন ফদিলাতু শেখ আবদুল ব্যারি আতুবাইতি হাফিজাহুল্লাহ আজকে যে বিষয়ে তিনি হতবাটি পেশ করেছেন মুসলিম উম্মার জন্য তা হচ্ছে সুরা দোহার তাৎপর্য এবং ব্যাখ্যা এই সুরাটি এত চমৎকার এর মধ্যে যে তথ্য আছে তা এত অসাধারণ এবং গুরুত্বপূর্ণ যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন এই সুরাটির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাম আলাই সাল্লামের পুরো জিন্দিগি তার জীবনের প্রথম এবং শেষ মুহূর্ত সব কিছুই যেন এই সুরাটির মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তুলে ধরেছেন মানে সুরা দোহা যদি কেউ সুন্দরভাবে পাঠ করে বুঝে শুনে তাহলে সে যেন রাসূলুল্লাহ সাল্লাম আলি জীবন আদর্শকে তার জীবনটা কেমন ছিল সেটা যেন তার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে আর আজকে এমনটি হবে আমাদের জন্য তাই আল্লাহ তার কাছে আশা পোষণ করছি সম্মানিত হতিফ সাহেব তিনি বলছেন যে কোরআনুল কারিমের একটি সুরা যা রাসুল উল্লাহ সাল্লাসাল্লামের অন্তরে অবতীর্ণ হলো অবতীর্ণ হওয়ার পর রাসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি আনন্দিত হলেন তার যত দুঃখ যন্ত্রণা বেদনা ছিল সব কিছু যেন মুছে গেল তার হৃদয় যেন প্রশান্তিতে ভরে গেল সুবাহাজ কারণটা কি কারণ হলো যে এই সুরাটি যখন নাজিল হয় তার পূর্বের অবস্থাটি ছিল এমন যে বেশ কিছুদিন যাবৎ রাসুল্লাহ সাল্লিশের পর ওহি বন্ধ হয়ে গেল তো যখন ওহি বন্ধ হয়ে গেল মাক্কি জিন্দিগিতে তখন যারা ওহির প্রত্যাশা পোষণ করেন তারা তো অপেক্ষায় আছেন প্রতীক্ষায় আছেন যে ওই নাজিল হবে এখন হচ্ছে না কিন্তু হবে কিন্তু দিকে যারা সন্দেহ পোষণকারী রাসুল্লাহ সাল্লাহ দিন নিয়ে তার নবত নিয়ে তারা কিন্তু সন্দেহ পোষণ করতে থাকলো এমনকি তারা তিরস্কারও করতে লাগলো যে আল্লাহ তালা মুদ সাল্লামকে ছেড়ে দিয়েছেন পরিত্যাগ করেছেন তার প্রতি রাগান্বিত হয়েছেন এই ধরন বাজে মন্তব্যও তারা করতে শুরু করলো এই যে রাসুলুল্লাহ সাল্লা স্লামের একটি সংকটময় মুহূর্ত একটি দুশ্চিন্তা এবং অতি চিন্তার এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা এই সুরাটি নাজির করেছেন যে সুরাটা আল্লাহ সুরার প্রথম শব্দ দিয়েই প্রতিবাদ জানাচ্ছেন কাফের মুশেকদেরকে যে আল্লাহ রা আদোহা আল্লাহ কি চমৎকার কথা আল্লাহ তালা কসম খাচ্ছেন দোহা নামক অত্তের দোহা কোন সময় দোহা হচ্ছে সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে জো নামাজের কিছুক্ষণ পূর্ব দশ পনেরো মিনিট পূর্ব পর্যন্ত যে সময়টা এই সময়টিকে দোহা বলা হয় তো এই দোহা এই সময়ের কসম খেয়েছেন মুফাসের কেরাম বলেন এর দ্বার উদ্দেশ্য হচ্ছে পুরো দিনের কসম আল্লাহ রবুল আলমী দোহা নামক সময়ের কসম বা পুরো দিনের কসম খাচ্ছেন এরপর আবার রাতের কসম খাচ্ছেন ও লাইলি ইদা সাজা এবং রাত্রের কসম যখন রাত্র অন্ধকারে আচ্ছাদিত হয় সব কিছুকে ডেকে ফেলে এই রাতের কসম তো দিনের কসম এবং রাতের কসম খেয়ে আল্লাহ তালা যে কথাটি বলছেন তা হচ্ছে মা অমা কলা তোমার তোমাকে তোমাকে ছেড়ে পরিহার তোমার দেননি করেননি প্রতি তোমার রক রাগান্বিত হননি সুভান এই যে প্রতিবাদ জানালেন যে আল্লাহ তালা তোমাকে কিন্তু ছেড়ে দেননি ওই কিছুদিন বন্ধ হয়েছে তো তাতে কি হয়েছে এর মধ্যে একমত আছে কিন্তু তোমাকে আল্লাহ তাআলা ছেড়ে দেননি আর তোমার প্রতি রাগান্বিত হননি তোমাকে তিনি অপছন্দ করেন এমনটি নয় আল্লাহ আকবার। তো এই সুরাটি যখন নাজিল হল তখন রাসুল্লাহ সাল্লামের মর্যাদা ব্যাপকভাবে উচ্চ থেকে উচ্চতরে পৌঁছে গেল সুবাহান আর আল্লাহ রব্বুল যে তাকে ভালোবাসেন এটা প্রমাণিত হল তিনি যে আল্লাহ তালার একজন সম্মানিত গুলাম আল্লাহ তালার একজন নিকটবর্তী গুলাম এটা ব্যাপকভাবে প্রকাশ পেয়ে গেল কারণটা কি সম্মানিত খতিব সাহেব বললেন কারণ হলি কেহ আহব্বাহবাহু কারণ হচ্ছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহরুল আলীমকে তার রবকে সত্যিকার অর্থে ভালোবেসেছিলেন ছিলেন আর আল্লাহ তালা তাকে ভালোবেসেছিলেন ছিলেন সুবহানি অবীহামদিকে সুবহান আল্লাহ আলীম প্রিয় ভাই বোনেরা আমরা যদি আল্লাহ তালাকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারি সত্যি যদি আমরা আল্লাহ তালাকে ভালোবাসি তাহলে আমরা আল্লাহ ভালোবাসা পাব ইমাম সাহেবের এই বাণী থেকে আমরা তা বুঝতে পারছি এবং এই সুরার এই আয়াতগুলো থেকে আমরা তা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এবার সম্মানিত হতিফ সাহেব ব্যাখ্যা করছেন যে ওয়াকাইফা এমন হৃদয়সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ তালা কিভাবে পরিত্যাগ করতে পারেন যেই ব্যক্তি তার হৃদয় দিয়ে আল্লাহ তালাকে ভালোবাসে আল্লাহ তালার আল্লাহ তালাকে সে গোপনে নিস্তব দেয় আল্লাহকে ডাকে আল্লাহর আয়াতে কারিমা এবং আল্লাহর এই যে কোরআন এই যে বাণী এই বাণী দিয়ে সে মজা ও আনন্দ অনুভব করে এমন গোলামকে এমন হৃদয় সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ তালা কিভাবে পরিত্যাগ করতে পারেন সুবাহ আল্লাহ আল্লাহ এমন নন যে তাকে পরিত্যাগ করবেন এমনটি নয় বরং ওই গুলামকে আল্লাহ তালা তার নিকটবর্তী করেন তাকে সম্মান ও মর্যাদার সুচ্চ আসনে তাকে পৌঁছে দেন সুবহান আল্লাহ সুতরাং আমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসি আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য প্রচেষ্টা চালাই সত্যিই যদি আল্লাহ তালার ভালোবাসা তার ভয়ভীতি আমাদের অন্তরে থাকে তাহলে কখনো আমাদেরকে আমাদের রব ধ্বংস করবেন না বরং তিনি আমাদেরকে ভালোবাসবেন একবার সম্মানিত খতিব সাহেব বললেন যে এই আয়াতে কারিমা দ্বারা শুধুমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লামকে সম্বোধন করা হয়নি বরং পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীকে সম্বোধন করা হয়েছে যারা সদাক মাহ আল্লাহকে সত্যরূপে যারা গ্রহণ করেছে সত্যিকার অর্থে আল্লাহর গুলামীকে তাদের জীবনের পাথিও বানিয়েছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সম্বোধন করেছেন এই সব আয়াতে কারিমাগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তিনি স্পষ্টভাবেই তার গুলামদেরকে ভালোবাসেন যদি কোনো বান্দা আল্লাহর দিকে এগিয়ে আসে এ সম্পর্কে সম্মানিত খতিফ সাহেব একটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি বুখারিতে এসেছে ছয় হাজার দুই নম্বর হাদিস যে হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল বলছেন যে আল্লাহ আলমিন বলেন কে বলেন আল্লাহ বলেন একজন বান্দা যখন আমার একজন গোলাম সে আমার নিকটবর্তী হচ্ছে কিভাবে ফরজ ইবাদত করার সাথে সাথে নফল ইবাদতের মাধ্যমে সে আমার নিকটবর্তী হয় এভাবে যখন নফল ইবাদত করতে থাকে হাত তাও একটা সময় এমন হয় আমি ওই গুলামকে ভালোবেসে ফেলি সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ ইবাদতের মাধ্যমে এবং নফল ইবাদতের মাধ্যমে আমরা কিন্তু আল্লাহ নিকটবর্তী হতে পারি আর যখন আমরা নফল ইবাদতগুলো বৃদ্ধি করে দিব বেশি বেশি করতে থাকব তখন আমাদের রব আমাদেরকে ভালোবেসে ফেলবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বিদাহান আল্লাহ আজিম আর যখন আল্লাহ তালা ভালোবাসবেন তখন কি হবে আল্লাহ তালা বলছেন কুন্তু সাম আহু আল্লাহ ইয়াসমাউবি অবাসরহু আল্লাহ ইউবসেরবি ওয়াদাহু আল্লাহ ইয়াবতি সুবিহা অরিজিলাহু আল্লাহ ইয়ামসি বিহা সুবহান আমি যখন কোনো বান্দাকে ভালোবেসে ফেলি তখন তার যে দৃষ্টিশক্তি যা দিয়ে সে দেখে আমি তখন তার দৃষ্টিশক্তি হয়ে যাই সে যে তার যে শ্রবণ শক্তি যা দিয়ে সে শুনে আমি তখন তার শ্রবণ শক্তি হই যে হাত দ্বারা সে ধরে আমি তার হাত হয়ে যাই তার পা হয়ে যাই লাভ যখন সে আমার কাছে কিছু চায় আমি তাকে দিয়ে থাকি লাভু যখন সে আমার কাছে কোনো বিপদ মুসিবত থেকে অনিষ্টতা থেকে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দিয়ে থাকি এবার প্রশ্ন হচ্ছে যে এর অর্থকে আল্লাহ তালা হাত পা হয়ে যান আল্লাহ কান হয়ে যান আল্লাহ তালা চক্ষু হয়ে যান দৃষ্টিশক্তি হয়ে যান এর অর্থ কি তাহলে আল্লাহ মাখলুকের আকার ধারণ করেন এটা হচ্ছে হচ্ছে বড় যখন বিশ্বাস করে যে আল্লাহ আল্লাহরুকের আকার ধারণ করে। মানব আকার ধারণ করেন এই যে মধ্যে আসছে আল্লাহ নিজে বলেছেন আমি তার হাত পা হয়ে যাই তার কান হয়ে যায় আমি তার পা হয়ে যাই নাউজবিল্লা। এগুলো শিরকুল আকবর এই আকিদা এই বিশ্বাসে যারা লিপ্ত হবে কোন মুসলমান মুহূর্তের মধ্যেই আকিদা পোষণ করার সাথে সাথেই ইমান থেকে সে সিটকে পড়বে সিঁড়িকে রূপান্তরিত হয়ে যাবে তার জীবন নজবিল্লা এর ব্যাখ্যা হচ্ছে যুগে যুগে লোমাই কালামগণ এর ব্যাখ্যা করেছেন আমি একটা ব্যাখ্যা নিয়ে আসি তাফসির ইবনে কাসিরে ইমাম ইবনে ইবনে কাসির হাদিসটাকে নিয়ে এসেছেন আর বলেছেন এর অর্থ হচ্ছে যে আল্লাহ রবুল্লা আলমিন যে তার শ্রবণ শক্তি হন দৃষ্টিশক্তি হন অর্থ এর অর্থ হচ্ছে তার তার শ্রবণ শক্তি তার হাত পা এই সব কিছু দিয়ে ওই বান্দা আল্লাহ তালা শুধু গুলামী করে শুধু গুলামি করে সুবাহানি হামদি সুবাহানিম তখন এই হাত পা দিয়ে তখন আর আল্লাহ তালার অবাধ্যতার পথে কিন্তু সে ফিরে যায় না কারণ আল্লাহ তাল্লার নফল ইবাদত করতে করতে ফরস ইবাদতের পরে সে এত নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তালা তাকে ভালোবেসে ফেলেন তখন তার সকল অঙ্গ প্রত্যঙ্গ তার জীবনে সব কিছু দিয়ে আল্লাহ তাল্লার গুলামী করে আল্লাহর আনুগত্য ব্যতীত অন্য কোনো পথে সে জীবনকে পরিচালিত করে না এটাই হচ্ছে অর্থ যুগে যুগে উলামে কেনামগঞ্জ এমনটি অর্থ করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এক শ্রেণীর মানুষ ভুলবশত হাদিসের ব্যাখ্যাগুলো যুগ শ্রেষ্ঠ থেকে না নিয়ে নিজেদের চিন্তা চেতন অনুযায়ী ব্যাখ্যা করে বলে ওই যে আল্লাহ বলেছেন আল্লাহ হাত পা মানুষের আকার ধারণ করেন আল্লাহ তালা মানবী নৌজবুল্লাহ এটা শিরকুন আকবর শিরকুন আকবর এই শিরিক থেকে এই জাতিকে আল্লাহ তালা হেফাজত করুক আমি আমার প্রান্তীয় বন্ধুগণ তখন পর্যন্ত আমরা জানলাম যে কোনো মানুষ যদি তা হৃদয় দিয়ে আল্লাহ তালাকে ভালোবাসে আল্লাহর নিকটবর্তী হতে সে পছন্দ করে আল্লাহরবুল্লা আলমিনের আয়তে কারিমা দিয়ে সে আনন্দ পায় সে আল্লাহ নিকটবর্তী হওয়াটাকেই তার কাছে সবচেয়ে স্বাচ্ছন্দ্যময় বিষয় এই বান্দাকে আল্লাহ তালা কখনো পরিত্যাগ করেন না বরং তাকে নিকটবর্তী করেন তাকে ভালোবাসেন তার সম্মান এবং মর্যাদাকে আল্লাহ তালা উচ্চ থেকে উচ্চতরে পৌঁছে দেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ এমনটি তুমি আমাদেরকে হওয়ার তৌফিক দান করো আমিন দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা করছেন আল্লাহর আলম বলছেন আপনার এই যে পূর্ববর্তী যে সময়টা এই সময়টার চাইতে এই যে আপনার পরবর্তী যে সময়টি আসতে সেটা হচ্ছে আপনার জন্য অধিক কল্যাণকর আলহামদুলিল্লাহ অর্থাৎ এর মধ্যে দুটো ব্যাখ্যাব করেছেন একটি হচ্ছে যে দুনিয়ার প্রথম যে সময়টি রাসুল্লাহ সাল্লাহ নবতের প্রাথমিক যুগে এই সময়টির চাইতে নবতের যত শেষের দিকে সময়টি গিয়েছে সেই সময়টি রাসেল সাল্লাম সাল্লের অধিক কল্যাণকর অধিক উত্তম প্রথম সময়ের চাইতে আর অপরটি হচ্ছে যে দুনিয়াতে তিনি যা পেয়েছেন এর চাইতে আখেরাতে তিনি যা পাবেন বা পেয়েছেন এটা হচ্ছে অধিক উত্তম অধিক কল্যাণকর আলহামদুলিল্লাহ সম্মানিত ফতি সাহেব কি সুন্দর করে বলছেন যে আপনার জন্য প্রথম জীবনের চাইতে শেষের জীবনটি অধিক কল্যাণ করে অধিক উত্তম আর এমনটি হয়েছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম তার তিনি প্রতিটি মুহূর্তে প্রতিদিন প্রতিটি মুহূর্তেই এমনটি হয়েছে যে তিনি শুধু সম্মানের উচ্চ আসনেই তিনি উচ্চ আসন পেয়েছেন আল্লাহ তালা তার দিনকে সাহায্য করেছেন এবং তার সকল কার্যকে আল্লাহ তালা গ্রহণ করেছেন সাহায্য করেছেন মৃত্যু পর্যন্ত আলহামদুলিল্লাহ তার মর্যাদাকে ক্রমান্বয়ে ধাপে ধাপে আল্লাহ তালা বৃদ্ধি করেছেন সাহায্যের পর সাহায্য তাকে আল্লাহ তালা দিয়েছেন এমনকি একটা সময় এমন হয়েছে যে সকল মানুষ দলে দলে ইসলামে তারা প্রবেশ করেছে সুহায়ন আল্লাহ অবিহামদি সুহায়ন আল্লাহী নাজিম আল্লাহ তালা তাকে দান করলেন মক্কা বিজয় তার দিনকে সেই পূর্ব দিগন্ত থেকে পৃথিবীর পশ্চিম দিগন্ত পর্যন্ত আল্লাহ তালা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে দিলেন এই জন্য তার জীবনটি প্রথম জীবনের চাইতে শেষ জীবনটি ছিল অধিক উত্তম অধিক সম্মানিত অধিক বরকতময় আলহামদুলিল্লাহ আর আখেরাতে আল্লাহ সুবাহ তাকে যা দিবেন সে সম্পর্কে হাদিসে এসেছে যেমন বুখারি তিন হাজার দুইশত চৌচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবাহ বলছেন যে আমি আমার নেক বান্দাদের জন্য যা সৃষ্টি করে রেখেছি যা প্রস্তুত করে রেখেছি মালা আইন আর কোন চক্ষু তা কখনো দেখে নাই সুহানি আর কোন শ্রবণ কোন এই কর্ণশক্তি তা শুনে নাই ওলা খতরা আলা কাল বেবাসার কোন মানবৃত কোন মানবৃদয় তার চিন্তায় কল্পনায় নিয়ে আসতে পারবে না সুবহান আল্লাহ এমন সব নিয়ামত গুলো আমি আখেরাতে রেখে দিয়েছি কাদের জন্য আমার নেকবাদাদের জন্য সুবহান আল্লাহ আর সেই আখেরাতের জীবনটা হচ্ছে এমন যে বুখারির তিন হাজার দুইশত পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে এসেছে যে মৌদি আর সাউথ ইন ফিল জন্না দুনিয়া মা ফিহা। জান্নাতের মধ্যে একটা এই যে সাউথ মানে একটা চাবুক এই গোড়ার যে চাবুক এই চাবুকটা রাখার একটা স্থান একটি জায়গা জান্নাতে এটা হচ্ছে দুনিয়াতে এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সকল কিছুর চাইতে উত্তম হচ্ছে এই এতটুকু জান্নাতের এতটুকু জায়গা তাহলে সেই জান্নাত সম্পর্কে আমরা কি কল্পনা নিয়ে আসতে পারি তার সৌন্দর্য সম্পর্কে তার আকর্ষণীয় বিশ্ব নিয়ামত সম্পর্কে আমরা কতটুকু কল্পনা নিয়ে আসতে পারবো আল্লাহ রবুল্লা আলমী নিজেই বলেছেন বাসার কোন মানব কোনো মানব হৃদয় তারা কল্পনায় জল্পনায় কখনো সেটার একটা বাস্তব চিত্র নিয়ে আসতে পারবেনা সুবাহন অভিহামদি সুবাহুল্লাহিজ এই জন্য রাসুল্লাহ রসুল্লাহকে যখন এখতিয়ার দেওয়া হলো যে আপনি কি দুনিয়াতেই অনন্তকাল বসবাস করবেন নাকি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন আল্লাহর কাছে যে নিয়ামত আছে আপনার জন্য সেটা আপনি চান কোনটি চান

ক্ষণস্থায়ী জীবন একটি নশ্বর জীবন একটি অস্থায়ী জীবন আর আখেরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী জীবন আর দুনিয়ার সব কিছু ধ্বংস হবে অঝহ রব্বিকার দুল আখেরাতে কি বলে পার্থিব জগতের সব কিছু এই পৃথিবীতে যা কিছু আছে ধ্বংস হয়ে যাবে কিন্তু বাকি থাকবে চিরস্থায়ীভাবে অবিনশ্বরভাবে অনন্তভাবে বাকি থাকবে আল্লাহ সুবাহ যিনি হচ্ছেন মহা মহাসম্মানিত ও মহানুভব তার চেহারাই বাকি থাকবে আর সকল কিছু ধ্বংস হয়ে যাবে আখিরাতের জীবন হচ্ছে অধিক স্থায়ী যা চিরস্থায়ী যা হচ্ছে অনন্ত জীবন যা শুরু আছে শেষ নাই এমন একটি জীবন অপেক্ষামান মুমিনদের জন্য তাই সম্মানিত খতিব সাহেব বললেন একজন মুসলিম যখন এগুলো পড়ে এগুলো শুনে এগুলো জানে তখন তার ইমানটি আরো সুন্দর করার প্রতি তার মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয় তার আমলকে সংশোধন করার ব্যাপারে তার মধ্যে একটি উৎসাহ সৃষ্টি হয় এমনকি তার যে গোপন গোপনীয়তা আছে এই ভিতরের অভ্যন্তরীণ বিষয়টাকে সে আরো পরিশুদ্ধ করে আর সময়কে সে কাজে লাগায় প্রতিটি মুহূর্তেই আল্লাহ গুলামি সে করতে উদ্বুদ্ধ হয় যখন আখেরাতের সুখ শান্তির কথা এবং অনন্তকালের এই চিরস্থায়ী জীবনের কথা যখন সে শুনতে পায় আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ তাই আসুন আমরা এক আল্লাহ তালার কাছে যা আছে সেটাকে পাওয়ার জন্য আমরা বেশি করে প্রচেষ্টা চালাই আল্লাহ সুবাহন আমাদেরকে সেই তৌফিক দান করুক আমি এবার আয়াত হচ্ছে আল্লাহ সুবাহন তালা মোহাম্মদ সাল্লা কে এ আয়াতে কারিমার মধ্যে সম্বোধন করে বলছেন যে আপনাকে অচিরেই এমন কিছু আপনার রব দিবেন যা পেয়ে আপনি তো খুশি হয়ে যাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন সুভান আল্লাহ এমন কিছু আল্লাহ তালা আপনাকে দিবেন কারণ আল্লাহ তালার অনুগ্রহ এরপরে তো আর কোনো অনুগ্রহ নেই আল্লাহর যে সীমাহীন দান এই দানের পরে তো আর কোনো দান হতে পারে না এই জন্য আল্লাহর নিয়ামতের কোনো সীমাবদ্ধতা নেই সুবহান আল্লাহ কারণ আল্লাহ সুবাহ মুহম্মদ সোল্লা সাল্লামকে দান করেছেন এই দুনিয়ার জীবনেই সুচ্চ আসন সাত আকাশের উপরে নিয়ে গেছেন তাকে সেখানে আল্লাহ তালা তাকে সম্মান মর্যাদা দিয়েছেন গৌরব ও সুনাম সুখ্যাতি দিয়েছেন সমস্ত নবীদের উপর তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার রিসালাতকে আল্লাহ তালা করেছেন সর্বশেষ রিসালা এবং আল্লাহ তালা তার উন্ম্মতকে সর্বশ্রেষ্ঠ রূপে আল্লাহ তালা আখ্যায়িত করেছেন অনুরূপ তাকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন শ্রেষ্ঠ দিয়েছেন তাকে শ্রেষ্ঠ সাহাবাই ক্যালামগণ দিয়েছেন দিয়েছেন শ্রেষ্ঠ পুত পবিত্র স্ত্রীগণ আলহামদুলিল্লাহ করে দুনিয়াতে অগণিত নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা যা গণনা করে আমরা শেষ করতে পারবো না এটা হচ্ছে দুনিয়ার নিয়ামত আর আখেরাতে কি দিবেন কি দিতে পারেন এই ব্যাপারে একটু ইঙ্গিত করেছেন আল্লাহ তালা সুরতুল ফোরকানের দশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী ইনশাআ জাআলা লাকা খাইরাম মিংদা যালিকা অতি বরকতময় શેম মহান সত্তা যিনি ইচ্ছা পোষণ করলে তোমাকে দিতে পারেন এর চাইতে অধিক উত্তম জীবন সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার চাইতে অধিক উত্তম তোমাকে আল্লাহ তাআলা দিতে পারেন অর্থাৎ আখেরাতে জান্নাত দিতে পারেন জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহার এমন জান্নাত এমন উদ্যানসমূহ বাগানসমূহ যা তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে

যেদিন মানুষের বিচার হবে না কোনো নবীর আসলগণ সাহস পাবেন না আল্লাহর সাথে কথা বলার জন্য তাদের উন্নতের জন্য সুপারিশ করার জন্য তখন আল্লাহ তালা মোহাম্মদ সাল্লামকে অনুমতি দেবেন সুপারিশ করার এই যে সমগ্র সমস্ত নবীদের মাঝে সমস্ত হাসরবাচির হাসরবাসির মাঝে আল্লাহ তালা যে তাকে এই যে বিশাল মর্যাদা দিবেন সর্বপ্রথমে তাকে অনুমতি দিবেন আল্লাহর সাথে কথা বলার জন্য তিনি সর্বপ্রথম তার উন্নতের জন্য সুপারিশ করবেন এটা কি বিরাট মর্যাদা ন

আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে এত সুন্দর কথা তা হচ্ছে এই আয়তের মধ্যে আল্লাহ রবুল আলমিন মোহাম্মদ সাল্লাহামকে একটা কথা বলেছেন যে আপনাকে এমন কিছু দান করবেন যা পেলে পরে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন এই যে সন্তুষ্ট আর হৃদয় সন্তুষ্ট একটা নিয়ামত যে জীবনে যদি আপনি সন্তুষ্ট পান সকল ক্ষেত্রে আপনি সন্তুষ্ট আপনি যা পেয়েছেন স্ত্রী সন্তান আপনার চাকরি আপনার জীবন আদর্শ আপনার জ্ঞান আপনার সবকিছু সবকিছু পেয়ে যদি আপনি সন্তুষ্ট পান মানে আপনার মনের মধ্যে সন্তুষ্ট আছে এটা যে কত বড় নিয়ামত সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আজিম সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই যে সন্তুষ্ট এটা হচ্ছে আল্লাহ রব আলিনের একটি নিয়ামত ওই বান্দার জন্য যে বান্দা আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহর দিকে ফিরে আসে আর আল্লাহ দিকে যখন একজন মানুষ ফিরে আসে তখন আল্লাহ তালা তাকে ভালোবাসেন আর আল্লাহ যখন কোন গুলামকে ভালোবাসেন তখন তাকে আল্লাহ তালা নিকটবর্তী করে ফেলেন তার নিকটবর্তী করে নেন শুভানল্লাহ যখনই আল্লাহ তালা কোনো বান্দাকে নিকটবর্তী করেন তখনই আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান শুভানল্লাহ এবং

মনোকষ্ট যে মানুষের মধ্যে থাকে দুশ্চিন্তা যে থাকে এগুলো সব দূরীভূত করে আল্লাহ তালা শান্তি দিয়ে প্রশান্তি দিয়ে আনন্দ দিয়ে তার জীবনটাকে ভরে দেন সুবাহন আল্লাহি অবিহামদিহি সুবহান আল্লাহ আজিম এটা কখন হয় যখন আল্লাহ তালা একজন মানুষকে ভালোবাসেন একজন মানুষ যখন আল্লাহ নিকটবর্তী হয় কিন্তু মানুষ আজকে একটা অভিযোগ করে যে কি যে হৃদয়ের মধ্যে অশান্তি কি যে ভয়ভীতি কি যে আতঙ্ক কি যে অপূর্ণতা অথচ সবই তো আছে কিন্তু কেন শান্তি পায় না জীবনে কেন শান্তি পায় না এই যে মানুষ ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না তাদের হৃদয়ের পরিপূর্ণতা আসবে না পৃথিবীর সমস্ত নিয়ামত পেলো পরিপূর্ণতা আসবে না যতদিন এই পৃথিবীর মালিক মানুষের মালিক আমার আপনার মালিক আল্লাহ তালা নিকটবর্তী না হবে আল্লাহর দিকে মানুষ এগিয়ে না আসবে এবং আল্লাহ তারা যতদিন একজন মানুষকে ভালো না বাসবেন ততদিন একজন মানুষ অন্তত পৃথিবীর সব কিছু পেলেও অন্তরের যে পূর্ণতা অন্তরের যে একটি স্বস্তিভাব একটি প্রশান্তি এই প্রশান্তি কিন্তু কখনো মানুষ পাবে না আল্লাহ আকবর এই জন্য আমরা যদি আল্লাহর কাছ থেকে প্রশান্তি পেতে চাই তাহলে আমাদের দরকার হচ্ছে আমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাব। আমাদের লক্ষ্য বস্তু একটাই হবে কিভাবে আল্লাহ হওয়া যায় আল্লাহ তুমি আমাদেরকে সেই আমি আমার বন্ধুগণ এরপর আল্লাহ রবাহ আলমিন বলছেন কি চমৎকার কথাগুলো যে হেরাসুল সাল্লা আলি সাল্লাম আল্লাহ তালা কি আপনাকে এতিম অবস্থায় পাননি অতপর আল্লাহ তালা তো আপনাকে আশ্রয় দিয়েছেন আপনাকে আল্লাহ তালা পথ হারা পেয়েছেন অতপর আল্লাহ তালাই তো আপনাকে পথ দেখিয়েছেন আপনাকে আল্লাহ তালা কি পাননি অভাবগ্রস্ত অবস্থায় দরিদ্র অবস্থা অতপর ফাগনা আল্লাহ তালা কি আপনার অভাব দরিদ্রতা অভাব মুক্ত কি আল্লাহ তালা করেন নাই করেছেন সুহানা কি সুন্দর কথা বলছেন সম্মানিত খতিব সাহেব বলছেন যে হ্যাঁ জি আল্লাহ রবুল্লা আলম তাকে এতিম অবস্থায় পেয়েছিলেন আশ্রয় দিয়েছিলেন ওহির মাধ্যমে তাকে সরস্বতিক পথ দেখিয়েছেন আল্লাহ সু তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে ধাপে ধাপে আল্লাহ তারা তাকে সাহায্য করেছেন যখন নবতের প্রথম যোগ আবু তালিবের মাধ্যমে আল্লাহ তালা তাকে সাহায্য করেছেন আবু তালিবের মৃত্যুর পরে আল্লাহ সুবাহ খাদিজা রদি আল্লাহ তালা তার স্ত্রীর সম্পত্তির মাধ্যমে আল্লাহ তালা তাকে সাহায্য করেছেন অনুরূপ ভাবে খাদিজা রদি আল্লাহ তালহার মৃত্যুর পরে আবু বকর রদি আল্লাহ তালহ সম্পত্তি দিয়ে আল্লাহ তালা তাকে অমুখাপেক্ষী করেছেন সাহায্য করেছেন আর আবু বকর রদি আল্লাহ তালহুর পরে আল্লাহ সুবাহ যখন হিজরত মানে করলেন আবু মুদী আল্লাহ যখন হিজরত করলেন তখন আনসারদের সম্পত্তির মাধ্যমে তাদের সবকিছুর মাধ্যমে আল্লাহ তাকে সাহায্য করেছেন সুবাহ তাকে সাহায্য করেছেন অথচ তিনি ছিলেন এটিম সন্তান তিনি ছিলেন আরবের একটি মূর্খ অজ্ঞ পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছেন তিনি এবং তার অবস্থা ছিল তিনি ছিলেন একেবারে দারিদ্র অভাবগ্রস্ত মানুষ ছিলেন কিন্তু তাকে কি দেননি সুহানো এবার সম্মানিত হতিফ সাহেব বলছেন এই যে আল্লাহ রবাহ আলম তাকে এত সব নিয়ামত দিয়েছেন কোন আল মাহমুম কোন দুঃখ ক্লিষ্ট মানুষ কোন দুঃখপূর্ণ মানুষ যা জীবনে এত বিপদ মুসিবত তাকে গ্রাস করেছে যে বেঁচে থাকার স্বপ্ন সে হারিয়ে ফেলেছে এবং তার তার সামনের জীবনটি শুধু কাটা বিছানো পথেই সে অতিক্রম করছে এমনটি যদি হয় তারপরেও রাসুল্লাহ জীবনের প্রতিটি ধাপের দিকে সে যদি তাকায় তাহলে তার বেঁচে থাকার স্বপ্ন আসবে তার মধ্যে আশা আসবে প্রত্যাশা আসবে সুবাহনিম অবি হামদি সুবাহনুল্লাহ আহিম তখন সে কাজের মধ্যে একটা দৃঢ়তা পাবে আলহামদুলিল্লাহ কখন যে নবীজি কে এভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন এতিম হওয়ার পরেও তো তিনি লালিত পালিত হয়েছেন তিনি এত অভাবগ্রস্ত মানুষ হওয়ার পরেও তো আল্লাহ তাকে অভাবমুক্ত করেছেন কাকে কখন কিভাবে সাহায্য করবেন এটা কিন্তু একমাত্র আল্লাহ তালা জানেন এই জন্য আল্লাহ থেকে কখনো বিমুখ হওয়া উচিত নয় আপনার জীবনে যতই অন্ধকার নেমে আসুক না কেন আপনার জীবনে যত দুঃখ নেমে আসুক না কেন কোনো দিন আপনার রব থেকে আপনি বিমুখ হবেন না আপনার রব আপনার জীবনে যতই অন্ধকার আসুক না কেন এক সময় আলোর সন্ধান আলোর পথ আপনাকে দেখাবেন আলোর পথ আলোর দরজাগুলো আল্লাহ তালা একটি করে খুলে দিবেন সুবাহ আল্লাহ অভিহাম দিয়ে সুবাহ আল্লাহ এই জন্য নবীজির জীবন আদর্শ জীবন আদর্শের মধ্যেই আমাদের জন্য জীবন চলার পথ আল্লাহ তালা রেখে দিয়েছেন সুবাহান আল্লাহি অভিহাম দিয়ে সুবাহান আল্লাহি আজিম বীরবন্ধুগণ এবার রাসুল্লাহ সাল্লাহাম তাকে যে এত সব নিয়ামত দিলেন এতিম থেকে নিয়ে তাকে রাষ্ট্রনায়ক পর্যন্ত পৌঁছে দিলেন তাকে এত সব নিয়ামত দিলেন মদিনে আসার পরে গোটা প্রতিটি জায়গায় তার যে সুনাম সুখ্যাতি অর্জিত হলো শ্রেষ্ঠ মানুষ রূপে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক রূপে তার দিন আল্লাহ তালা ব্যাপকভাবে সাহায্য করলেন এবার আল্লাহ তাআলা তাকে নসিহত করছেন হে রাসূল শুনুন ফআমাল ইয়াতিম ফালা তগ আপনি কিন্তু কোন অবস্থাতেই এতিমের সাথে খারাপ আচরণ করবেন না কঠোর আচরণ এতিমের সাথে আপনি করবেন না এবং ওয়া আম্মা সাইল ফালা তানহার আপনি কি ভিক্ষুককে ধমক দিবেন না এতিম ইতিমের ভালোবাসা আজকে আমাদের নেই অনেক জায়গায় এতিমের সন্তানকে কেড়ে দেওয়া হচ্ছে অনেক জায়গায় বিক্ষোভকে এত প্রমাণ এবং লাঞ্চনা দেওয়া হচ্ছে যা কখনো উচিত নয় এজন্য সম্মানিত সচিব সাহেব বললেন যে এই যে আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা তাকা ফুল অর্জন করি আমরা যেন মানুষের অভিভাবকত্ব দায়িত্ব পালন করি আমরা যেন মানুষের প্রতি অনুগ্রহশীল হই সহানুভূতিশীল হই এই আয়াত আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে এমনকি এই আয়াত সকল নিয়ামত সম্পন্ন ব্যক্তিদের জন্য যারাই কিছুই ছিল না অতপর তারা বৃত্ত পরিণত হয়েছে সম্মান ও মর্যাদা অধিষ্ঠিত হয়েছে সম্মানিত খতিব সাহেব বলছেন তাদের জন্য হচ্ছে এই আহ্বান যে তারা কোনো অবস্থাতেই এতিমের সাথে খারাপ ব্যবহার করবে না এবং যারা এতিম ছিল অতপর তারা শক্তিশালী হয়েছে অভাবগ্রস্ত ছিল অভাবমুক্ত হয়েছে তারা ছিল একেবারে তুচ্ছ সামান্য একজন মানুষ পরে আল্লাহ তালা তাদেরকে অনেক উচ্চ মর্যাদা দিয়েছেন তাদের উচিত যে এই শুকুর নিহে আল্লাহ আল্লাহ তালা নিয়মতে শুকুর আদায় করবে সুহায়ন আল্লাহ আর সেটা কিভাবে সেটা হচ্ছে এতিমের প্রতি আসান করা গরিব দুঃখী অনাহার ক্লিষ্ট মানুষের প্রতি আসান করা কখনো ক্ষমতা পেয়ে দুর্বলদের উপর প্রভাব সৃষ্টি না করা অহংকার না করা মানুষের সাথে কঠোর আচরণ না করা বরং এতিম এবং মিসকিনদের প্রতি কোমলমতি হওয়া এবং সরিদান হওয়া আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন এখানে প্রথম খুতবাটি শেষ করলেন এবার দ্বিতীয় খুতবায় ফিরে যাচ্ছেন সর্বশেষ আয়তে কারিমা নিয়ে সুরাতুদ্দোহার ও আম্মা বিহমাতি রব্বিকা ফাহাদ্দি সেরাসুল আপনি আপনার রবের যে সম যে সকল নিয়ামত আপনি পেয়েছেন এই নিয়ামতগুলোর প্রশংসা আপনি জ্ঞাপন করুন আপনি সেই নিয়ামতগুলোর বর্ণনা করুন আপনার রবের আপনি প্রশংসা করুন সুহান সম্মানিত হতিব সাহেব বলছেন যে কাল্লিপ সফা হায়াতিক হেরাসুল আপনি আপনার জীবনের পৃষ্ঠাগুলো এক একটি করে আপনি উল্টাতে থাকুন আপনার জীবনের পৃষ্ঠাগুলো উল্টাতে থাকুন আপনি দেখতে পাবেন যে আল্লাহ তালা আপনাকে কি দিয়েছেন আপনি কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন না সেখান থেকে আল্লাহ তালা আপনাকে কত নিয়ামত দিয়েছেন আপনি দেখতে পাবেন আপনার প্রতিটি কদমে কদমে প্রতি প্রতিটি শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তালা আপনাকে নিয়ামত দিয়েছেন এই যে আপনাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন আপনাকে সরল সঠিক পথ দেখিয়েছেন সুস্থতা দিয়েছেন দিয়েছেন নিরাপত্তা শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি দিয়েছেন দিয়েছেন সম্পদ দিয়েছেন বংশধর দিয়েছেন আর অসংখ্য নিয়ামত আপনার সে মাথা থেকে পা পর্যন্ত শুধু নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন সুভান আল্লাহ শুধু কি মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে দিয়েছেন তাই আল্লাহ তালা বলছেন অফি আংফুসিকুম আফালা তুল সিরুন তোমরা তোমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখো আল্লাহ তালা কত কি দিয়েছেন আফালা তুল সিরুন তোমরা কি দেখো না আল্লাহ আবু আকবর সুতরাং হেরাসুল সাল্লা সাল্লাম আল্লাহ তালা আপনাকে কত কি নিয়ামত দিয়েছেন কত কি নিয়ামত দিয়েছেন তাইবার আপনি আপনার রবের নিয়ামতগুলো অনুভব করুন এবং আপনি যখন নিয়ামতগুলোকে অনুভব করতে থাকবেন তখন আল্লাহ তালা কি হক আপনার উপর আপনি কিন্তু সেটা তখন বুঝতে পারবেন সোহান আল্লাহ তখন আপনি উদাসীনতা থেকে মুক্ত হয়ে আল্লাহ তালা আনুগত্য বেশি করতে পারবেন আপনি তখন আল্লাহ তালা শুকুর আদায় বেশি করতে পারবেন সুতরাং তাসকুরুল্লাহ বিল কলবিউল জাওয়ারিহি তুমি কথায় কাজে কর্মে আল্লাহর শুকুর আদায় করো এবং তুমি আল্লাহর শুক্র আদায় করো অন্তর দিয়ে এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এমনকি তোমার উপর যে আল্লাহ নিয়ামত দিয়েছেন এই সমস্ত নিয়ম গুলো আল্লাহ শরীয়তের কাজে আল্লাহর ফরস ইবাদতের ক্ষেত্রে তুমি এই নিয়ম গুলোকে ব্যয় করতে থাকো প্রিয় বন্ধুণ এইসব কথাগুলি কি আসলে শুধু রাসুল্লাহ সাল্লি সাল্লামের জন্য আমাদের জন্য কি নয় অবশ্য আমাদের জন্য আমরা যেন রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের এই যে জীবন আদর্শ থেকে তার এই যে আল্লাহ তাল্লাহার এই সুরত দোহা থেকে আমরা যে জানতে পারলাম যে একজন গুলাম যদি আল্লাহর ইবাদত করে সেই গুলামকে আল্লাহ তালা কখনো পরিত্যাগ করবেন না এর মানে আপনি যে রাতের অন্ধকারে নামাজ আদায় করছেন আপনি যে ফরস গুলোর সাথে সাথে নফল ইবাদত করছেন আপনি যে হালাল পথে জীবনযাপন করছেন মনে রাখবেন একদিন আপনার এর মর্যাদা আল্লাহ তালা ব্যাপক ভাবে দিবেন আলহামদুলিল্লাহ আপনি মনে করবেন না আপনি আজকে নিশ্চয় বঞ্চিত হয়েছেন বলেই আপনি সব হারিয়ে ফেলেছেন না আপনাকে এই সত্যের পথে যেহেতু আপনি চলছেন এই সত্যের পথ একদিন আপনার জীবনকে অনেক উন্নত করবে আমরা একটা জানতে পেরেছি আজকের এই আয়াতগুলি থেকে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর নফল ইবাদতের মাধ্যমে ফরজ ইবাদতের পাশাপাশি আমরা কিন্তু আল্লাহ নিকটবর্তী হতে পারি যেটা আমরা আজকে জানতে পেরেছি অনুরভাবে জানতে পেরেছি আমাদের প্রথম জীবন যদিও ইমানের পথে প্রাথমিক চলতে গেলে অনেক দুঃখ কষ্ট আসে পারিবারিকভাবে বাধা বিপত্তি সামাজিকভাবে বাধা বিপত্তি কিন্তু সেই বাধা কিন্তু সবসময় থাকবে না একদিন সেই বাধাকে উপেক্ষা করে সেই বাধাকে পাড়ি দিয়ে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন একদিন সেই পথ আল্লাহ তালা আপনার জন্য খুলে দিবেন যেমনটি রাসুল্লাহ সাল্লাকে আল্লাহ তালা খুলে দিয়েছিলেন অনুরূপ ভাবে এই দুনিয়ার জীবনে আপনি কি পেয়েছেন আর কি পাননি সেটা বড় নয় আপনার আমার জন্য সামনের জীবনে যে কি অপেক্ষা মান কি অপরন্ত অপেক্ষা করছে সেটা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দান করবেন এই জন্য আল্লাহ তালা বলেছেন আমি গুলামদের জন্য কি যে প্রস্তুত করে রেখেছি কোনো আত্মা জানে না কোনো চক্ষু দেখে নাই কোন কান তা শুনে নাই এত সব নিয়ামত আল্লাহতালা আমাদের জন্য রেখে দিয়েছেন আমরা কি তা চাই না তাহলে আল্লাহ গুলামীকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে এবং পরিশেষে বলতে চাই আমরা আমাদের অতীত জীবনের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো আমরা সবাই দুর্বল ছিলাম এরপরে আল্লাহ তালা আমাদেরকে অনেককে শক্তিশালী করেছেন শিক্ষা দিয়েছেন জ্ঞান দিয়েছেন সম্মান মর্যাদা দিয়েছেন ক্ষমতা দিয়েছেন অধিপত্য দিয়েছেন কত কি দিয়েছেন বৃত্তশালী করেছেন বিত্তমান করেছেন এত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সুতরাং আমরা যেন এটিমের সাথে খারাপ আচরণ না করি আমরা যেন ভিক্ষকে ধমক না দিই আমরা যেন ক্ষমতা পেয়ে আমি শক্তি পেয়ে দুর্বলদের উপর আমি যেন

আজকের খুদ্ থেকে আমরা যা কিছু জানলাম শুনলাম আমরা যেন এর ওপর আমল করতে পারি এই সুরাটি দিয়ে আমরা যেন আমাদের জীবনকে গঠন করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো আমিন আসলসালাম ওয়লা মোহাম্মদ ওয়লা আলী ও সাহাবিয়াজ মাহিন আমরা নিজেরা শুনবো এবং অন্যদের কাছে এটাকে শেয়ার করব যাতে করে ব্যাপকভাবে মানুষ উপকৃত হতে পারে আমিন জাজাক মুল্লাহ হইরন ফি ফিজুহিকুম